বুঝতে পারছেন আমরা এখন কোথায় এসেছি, আমরা এখন রোলেক্স সার্কাসে এসেছি যেটা আমাদের দুর্গাপুরের গান্ধীমোড় ময়দানে বসেছে। তো চলুন আজকে খুব মজা করব, সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখান থেকে এন্ট্রি স্টার্ট হচ্ছে, আমরা একদম ফার্স্টেই বসেছি, সেক্ষেত্রে খুব ভালো দেখা যাবে। আর গ্যালারি ভর্তি লোক, সত্যি এরকম একটা দৃশ্য দেখে অনেকদিন পর বেশ কিন্তু ভালো লাগছে। এখান থেকে এবার জিমন্যাস্টিকটা স্টার্ট হচ্ছে, এটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, সত্যি কি ব্যালেন্স দেখুন। এই মেয়েটার খেলাটা দেখতে বেশ ভালোই লেগেছে, কিন্তু জিমন্যাস্টিকগুলো গান চলছে আর সুন্দর তার তালে তালে করছে, কিন্তু ডেঞ্জারাসও বটে তাই না, এটা খুব প্র্যাকটিস দরকার, কিন্তু খুব ভালো লেগেছে। হাইটটা বেশ উঁচুই ছিল। বাহ খুব সুন্দর হয়েছে, বলুন এরপর দেখি কি খেলা আসে, খুব ইন্টারেস্ট লাগছে। কিন্তু এই যে নতুন খেলা এবার স্টার্ট, ওরে বাবা কি ব্যালেন্স দেখেছেন বাবা, আমরা রড ধরে উঠতেই পারি না, ও আবার এক পাক ঘুরে গেল। ওই দেখুন আরেকজন আসছে, বাবা আমরা একটা পাঁচিলেই উঠতে পারি না, ও আবার রড ধরে দু পাক ঘুর পাক কাছে। এইটা হচ্ছে সব থেকে হাসির এই সার্কাসে, এই বাউনগুলোকে জোকারগুলোকে আমার দারুণ লাগে, আর তার মধ্যে মুখটুক কালার করে আসে তো আরও বেশি ফানি দেখতে লাগে তাই না। ওই দেখুন কেমন লাট্টুর মতন পাক খাচ্ছে দেখেছেন, সত্যি এই সার্কাসের কিন্তু একটা মজার পার্টের মধ্যে কিন্তু এই জোকারদের পড়ে তাই না। বাচ্চারাও দেখে কিন্তু ভীষণ খুশি হচ্ছে, বুঝতেই পাচ্ছেন হাততালি কেমন পড়ছে। অবাক কাণ্ড কেমন ঘুরে যাচ্ছে বলুন, রে সর্বনাশ, বাহ সত্যি অপূর্ব করছে, কিন্তু ব্যালেন্স বলতে হবে, শরীরের মানে স্ট্রেংথটাও কতটা এক নাগারে। আবার দেখুন কখনো স্পিডটা কমিয়ে ফেলছে, আবার কখনো স্পিডটাকে বাড়িয়ে ফেলছে। এরপর কি জোকারটা করবে নাকি, ওই দেখুন ইস ওকে আবার এক থাপ্পড় মেরে দিল, কেমন দারুণ লাগে কিন্তু বলুন। ওই দেখুন জোকারের আবার শট লাগছে, হাত দিচ্ছে আর শট লাগছে, যেখানে হাত দেবে সেখানেই শট লাগবে, মানে মাথা থেকে আইডিয়াগুলো বেরো। এগুলো দেখে কিন্তু বাচ্চাগুলো ভীষণ খুশি হচ্ছে জানেন তো। Thank you.
এই যে আবার নতুন একজনের আগমন ঘটেছে, এইটা হচ্ছে, এটাও এক ধরনের জিমন্যাস্টিক। এই দেখুন, মনে হচ্ছে এটা ধরে পরে উঠবে নাকি। ও বাবা, এই দুটো রুমাল নিয়ে ওনার মতন এটাকে ধরে আবার অত উপরে উঠবে। দেখুন ব্যালেন্স কি সুন্দর করছে বলুন। খেলাগুলো বেশ অনেকদিন আগ মানে পরে দেখছি, তো ভালো লাগছে দেখতে, তাই না? হয়তো অনেকের কাছে মনে হবে যে ওগুলো কোনো ব্যাপার না, বাট আমরা তো আর পারি না, দেখতে বেশ ভালো লাগছে কিন্তু এই ধরনের খেলা। আর কি একবার দুবারই আসা, রোজ রোজ কি আর এগুলো হচ্ছে? আর ওদেরও তো বলুন, এই করেই তো ওদেরকে মানে কাজ চালিয়ে ওদেরকে নিজেদের সংসার চালাতে হয়। এই এত এস্টিমেট, এত লোকজন, এত প্যান্ডেলের পিছনে ওদের কত লোকের কত কষ্ট। এইভাবেই ওরা এক একটা জায়গায় খেলা দেখিয়ে দেখিয়ে ওদের জীবনযাত্রাটুকুকে বাঁচিয়ে রেখেছে। যাই হোক, ভালো লাগছে দেখতে, তাই না? এগুলো কী করে বলুন তো, কেমন ডেঞ্জারাস। আদৌ ধার আছে না ফোল্ডিং সিস্টেম সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু এইভাবে এত ব্যালেন্স, এ তো ঢুকে যাবে, আমাদের একটা ছুঁচ টুক করে ঢুকে যায়, এইটা এত ধারালো, এটা ঢুকছে না। নিশ্চয়ই কোনো ম্যাজিক আছে, দেখুন, দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে এরে যদি ঢুকে যায়, যদি ঢুকে যায়।
অদ্ভুত দেখুন, সুন্দর স্মুথলি কিন্তু উঠে গেল। নামার হলে না হয় তাও বলতাম, কিন্তু দেখুন কি সুন্দর স্মুথলি উঠে গেল। এবার নামছে, ওই দেখুন বাবা, আমাদের তো এরকম এক পাক খেলেই মাথা ঘুরে যাবে। এরা দেখুন কি সুন্দর নেমেই যাচ্ছে, নেমেই যাচ্ছে। স্পিড দেখেছেন, এই যে আবার নতুন খেলা স্টার্ট হয়ে গেল। ভীষণ গরম করছে জানেন তো, মনে হচ্ছে এবার একটা হাত পাখা কিনতেই হবে, এত ভেতরটা গরম লাগছে না। ওই দেখুন এইবারে সার্কাসের নতুন চমক, রাম ছাগল। এখন ছাগলও ট্রেনিং মেনে যাচ্ছে, ভাবা যায়? দেখেছেন কেমন সুন্দর ব্যালেন্স করছে, অবাক কাণ্ড। আমরা তো ভাবতেই পারিনি যে সার্কাসে রাম ছাগল নিয়ে আসবে। এইবারে জানেন তো আর অন্য কিছু আসেনি, ওই দুটো ডগি এসেছিলো আর এই রাম ছাগল। আগে কত
সেই ময়না পাখি আসতো, হাতি আসতো, ঘোড়া, এইবারে কিন্তু আর ওইসব কিচ্ছু আসেনি জানেন তো। যাই হোক, ওরা এইবার কি করে কি চালাবে বেশ ভালোই লাগছে দেখতে। এই দেখুন, মেয়ে দুটো কিন্তু বেশ ভালো খেলছে, তাই না? বাবা মুখে লাগছে না নাকি এদের? মনে হচ্ছে জানেন তো আর খেলা হবে না, এই যে রিং মাস্টার চলে এসছে এটাই মনে হয় এখানেই মনে হয় খেলা শেষ। তো যাই হোক, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব মজা করলাম, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। ততক্ষণের জন্য টাটা।